আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে উচ্চতর গণিত বিষয়ের আলোচনা করব। আজকে আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 1.2 এর আলোচ্য বিষয় হচ্ছে ডোমেন নির্ণয় করো, তারপরে কোনো ফাংশন এক কিনা তা নির্ণয় করা, এবং কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা। তো প্রথমেই আমরা একটি সমস্যা দেখে আসি। সবাই একটু দেখো, এখানে একটা সমস্যা আছে যে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4। এটা একটা সমস্যা। তো এটার প্রথমে ফোর নাম্বারে প্রশ্ন আছে, এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। খতে আছে এফ অফ এক্স এক ফাংশন কিনা নির্ধারণ করো। গতে আছে এফ ইনভার্স 3 এবং এফ ইনভার্স -2 নির্ণয় করো। সুতরাং আমাদের আজকে প্রথমে আলোচনা শুরু করতে হবে ডোমেন নির্ণয় নিয়ে। তো ডোমেনটা কি আমরা একটু প্রথমে জানি। এফ অফ এক্সের যে সমস্ত বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত সেই সকল মানকে এফ অফ এক্সের ডোমেন বলে, অর্থাৎ এক্সের মানগুলোকেই ডোমেন বলা হয়, যে মানগুলো দ্বারা ফাংশনটি সংজ্ঞায়িত। আচ্ছা, তো আমরা এই সমস্যাটা নিয়ে আগে আলোচনা করি যে এখানে ফাংশন দেওয়া আছে যে ক নাম্বারে আছে যে এফ অফ এক্সের ডোমেন নির্ণয় করো। তো এফ অফ দেওয়া আছে, লিখি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4। ফাংশনের ডোমেন বের করতে গেলে আমাদের ফাংশনটার দিকে তাকাতে হবে, ফাংশনটার কি ধরনের। এখানে আমরা দেখতেছি ফাংশনটা বর্গমূল আছে, বর্গমূল ফাংশনের ডোমেন নির্ণয়ের একটা কৌশল। আবার যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে তাহলে একটা কৌশল। আবার যদি ফাংশনটা বর্গমূল এবং ভাগ পক্ষে অথবা ভগ্নাংশ আকারে থাকে তাহলে আরেকটা নিয়ম। তো যেহেতু আমাদের এই সমস্যাটা বর্গমূল আলা ফাংশন, বর্গমূল ফাংশন আমরা বের করার নিয়মটা শিখতেছি। তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4। আমরা লিখব যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4 বিলংস আর যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি এক্স মাইনাস 4 রুট ওভার গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। অর্থাৎ বর্গমূল ফাংশন থাকলেই, এটা ডোমেন নির্ণয় করতে গেলেই বর্গমূলের ভিতরে যা আছে এই সম্পূর্ণ অংশটা জিরোর সমান অথবা জিরোর সমান এবং জিরোর চাইতে বড় ধরে নিতে হবে, তারপর এটা সমাধান করতে হবে। তো তারপর আমরা দেখি, বা আমরা উভয় পক্ষে বর্গ করব, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার 0, জিরোর উপর স্কোয়ার করলে জিরোই হয়, তারপর বর্গমূল আর স্কোয়ার কাটে যায়, এক্স মাইনাস 4 গ্রেটার দেন অর ইকুয়াল 0, তারপর মাইনাস 4টাকে ডান পাশে পাঠায় দেব তাহলে 4। তাহলে এখানে এক্স এর মান হলো 4 এর সমান অথবা 4 এর চাইতে বড়, অর্থাৎ
এখানে যদি x এর মান 4 অথবা 4 এর চাইতে বড় বসানো হয় তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত যে সমস্ত x এর মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত সেগুলোই হচ্ছে ফাংশনের ডোমেন তাহলে আমরা এই ফাংশনের ডোমেন পেয়ে গেলাম আমরা উত্তরটা এভাবে লিখব সুতরাং ডোমেন এখানে যেহেতু ফাংশন নাম এফ দেওয়া আছে এফ লিখতে হবে এটা জি থাকলে জি লিখতে হবে যা থাকবে সেটা লিখতে হবে ডোমেন এফ ডোমেন এফ ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স বিলংস আর সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল ফোর তাহলে প্রশ্নটার দিকে আমরা আরেকবার দেখি ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো তাহলে আমরা ডোমেন নির্ণয় করলাম এবং এটা উত্তর হয়ে গেল সুতরাং ক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল তো যদি বর্গমূল আকারে কোনো ফাংশন থাকে সবসময় একই নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই এফ অফ এক্স এক এক ফাংশন কিনা নির্ধারণ করো অর্থাৎ এই ফাংশনটা এক এক হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে বলছে তো কোনো ফাংশন এক এক কিনা সেটা নির্ণয় কিভাবে করে সেটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি তোমরা একটু দেখো আমি এটা একটু মিশিয়ে দিই তাহলে ফাংশন এক এক কিনা নির্ণয়ের করতে গেলে আমাকে প্রথমে যা লিখতে হবে দেখো দুইয়ের খ নাম্বারের উত্তর অর্থাৎ আমরা লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ফোর আমরা ধরে নেই ধরি বা মনে করে লিখতে পারি ধরি এক্স ওয়ান বিলংস ডোম এফ এফ এবং এক্স টু বিলংস ডোম এফ এফ অফ এক্স ফাংশনটি এখানে আর লেখার দরকার আর এইটা আসলে আর ডোম এফ তাহলে ফাংশনটি এক এক হবে এক এক হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু হয় তবে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হবে বা আমরা এখানে লিখতে পারি যে এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু হলে এক্স ওয়ান সমান এক্স টু হবে লেখা যায় তো এখন ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ফোর তাহলে আমরা এখন যেহেতু এফ অফ এক্স ওয়ান লিখছি তাহলে আমরা এখানে এফ অফ এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবো এই পাশে তাহলে এখানে হয় এক্স এর জায়গায় এক্স ওয়ান মাইনাস ফোর ইকুয়াল এখানে এক্স এর জায়গায় এক্স টু তাহলে এক্স এর জায়গায় এক্স টু বসলে এখানেও বসবে তাহলে রুট ওভার এক্স টু মাইনাস ফোর
তো যেহেতু আমাকে x1 equal x2 দেখাতে হবে, সুতরাং দুই পাশে বর্গ করে অথবা যেভাবে সমাধান করে হোক আমাকে x1 equal x2 যদি আমি দেখাতে পারি তাহলে আমি এটা বলবো এক এক ফাংশন। আর যদি কখনো দেখানো সম্ভব না হয় তাহলে আমি সিদ্ধান্ত দিব যে এটা এক এক ফাংশন নয়। তো উভয় পক্ষে আমি এখন বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলে x1 minus 4 root of square whole square x1 x2 minus 4 root of whole square। তো বর্গমূল আর স্কয়ার কাটে যায়, তাহলে x1 minus x4 equal x2 minus x4। তারপর x1 minus x2 minus এই পাশে প্লাস মাইনাস ফোরটা এই পাশে গেলে প্লাস ফোর হয়, তাহলে x1 equal x2 আমি দেখাতে পারলাম। যেহেতু আমি x1 এই ফাংশনের ডোমেনের মধ্যে ধরছিলাম যেটা বাস্তব সংখ্যার মধ্যে সংজ্ঞায় আছে, x2 ধরছিলাম বাস্তব সংখ্যার মধ্যে যেটা ডোমেন f এর মধ্যে আছে, তো আমি f of x1 equal f of x2 মান বসে হিসাব করে দেখলাম যে x1 equal x2 আসছে। তো আমি এখন বলতে পারি যে এই ফাংশনটি এক এক ফাংশন। সুতরাং আমি লিখব, সুতরাং f of x ফাংশনটি এক এক ফাংশন। তাহলে সমস্যাটা ছিল যে এই ফাংশনটি এক এক ফাংশন কিনা দেখাও। তাহলে এক এক ফাংশন নির্ণয়ে আমরা কি কৌশল করলাম, যে এক্স ওয়ান বাস্তব সংখ্যার মধ্যে ধরলাম, এক্স টু বাস্তব সংখ্যার মধ্যে ধরলাম, এবং এই শর্ত প্রয়োগ করে আমি হিসাব নিকাশ করে এক্স ওয়ান সমান এক্স টু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি সিদ্ধান্ত দিতে পারলাম এফ অফ এক্স ওয়ান অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটি এক এক ফাংশন। তাহলে আমরা কোনো একটা ফাংশন এক এক ফাংশন কিনা তা নির্ণয়ের কৌশল শিখলাম। যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে আমি আশা করতেছি তোমরা এটা সমাধান করতে পারবে। আমি আশা করতেছি এই সমস্যার সমাধানটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন গড় নাম্বার প্রশ্নের দিকে দেখি। গ নাম্বার প্রশ্নে আছে এফ ইনভার্স থ্রি এবং এফ ইনভার্স মাইনাস টু নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনের বিপরীত ফাংশন বের করে চলকের মান থ্রি বসে যে মান আসবে তা নির্ণয় করতে এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করে কিভাবে সেটা আগে শিখব, তারপরে মান বিপরীত ফাংশনের মান বের করাটাও শিখব। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। গ নাম্বার মূল ফাংশনটা লিখি বা দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ফোর। এটা যখন আমরা বিপরীত ফাংশন বের করব তখন আমাদের ধরতে হয় যে ধরি বা মনে করি ধরি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। তো তাহলে অতএব এফ ইনভার্স ওয়ান বা এফ ইনভার্স ওয়াই
বা এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই হয়। এটা আমরা সরাসরি লিখতে পারি, এফ অফ এক্স ইকুয়াল যদি ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই সরাসরি লিখতে পারি, অথবা কীভাবে আসে এটাও এখানে দেখানো হলো। তো এখন এই যে মূল ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এটা আছে, এখানে এফ অফ এক্স এর জায়গায় আমরা এখানে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরছি, তাহলে এখানে আমরা ওয়াই বসাবো। তাহলে দেখি, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল ধরবো ওয়াই, আর ডান পাশে যা ছিল তাই লিখব। আচ্ছা, এটা লেখার পর আমাদের এখানে মূল কাজ হবে যে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাকে যদি প্রথম বর্গমূল থাকে তাহলে বর্গমূল সরাতে হবে, তারপর এক্স এর মানটা বাম পাশে নিয়ে আসে বাকিগুলোকে ডান পাশে নিয়ে যায় দেখাতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে প্রথমে বর্গ করি, তাহলে বামে ওয়াই স্কোয়ার আর ডান পাশে ছিল রুট ওভার এক্স মাইনাস হোল স্কোয়ার। তাহলে দেখো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ফোর। তাহলে এক্স মাইনাস ফোরকে বাম পাশে আর ওয়াই স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স এর মানটা বের করতে হবে। অতএব এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস ফোর। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার প্লাস ফোর। তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখছি এখানে, এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। এই যে এক্স এর মান এখানে আমরা বের করছি, এইটা এখানে আমরা বসাবো। তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস ফোর, অর্থাৎ যেহেতু মূল ফাংশনটা এক্স এর ছিল তো আমরা এখানে চলো ওয়াই এর জায়গায় এক্স লিখতে পারি। এফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর লিখতে পারি, অর্থাৎ মূলত এটাই বিপরীত ফাংশন, এটাকে এভাবেও লেখা যায়। তাহলে আমরা মূল ফাংশন এফ অফ এক্স ছিল, এটা বিপরীত ফাংশন আমরা নির্ণয় করলাম। বিপরীত ফাংশন নির্ণয় করার পর এখানে লক্ষ্য করো, প্রশ্নটা ছিল যে চলকের মান থ্রি দেওয়া আছে, পরীক্ষায় বিভিন্ন মান দিতে পারে, এটা প্লাস মান মাইনাস মান, যেই মানটা দেওয়া থাকবে সেই মানটাই আমরা বসে এখানে দেখব, যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। আচ্ছা, এখন এই পাশে একটু দেখো, অতএব এফ ইনভার্স থ্রি, এখানে এক্স এর জায়গায় আমি থ্রি বসাবো, তাহলে এখানেও এক্স এর জায়গায় থ্রি বসাতে হবে। তাহলে থ্রি বসালাম, থ্রি স্কোয়ার প্লাস ফোর, তো এফ ইনভার্স মাইনাস থ্রি ইকুয়াল নাইন প্লাস ফোর, অর্থাৎ থার্টিন। অর্থাৎ এফ ইনভার্স থ্রি এর উত্তর একটা পেয়ে গেলাম। এখন প্রশ্নে একটা অংশ হলো, আরেকটা অংশ ছিল যে এখানে মাইনাস টু দেওয়া আছে, সুতরাং তোমরা বুঝতেছো যে মাইনাস টু আছে তার মানে এক্স এর জায়গায় মাইনাস টু বসাতে হবে। তো আমরা এখানে মাইনাস টু বসাই, এখানে মাইনাস টু বসাই। অতএব এখানে মাইনাস টু বসালাম, তাহলে মাইনাস টু বসালে মাইনাস টুর উপর হোল স্কোয়ার প্লাস ফোর, এখানে গাণিতিক হিসাব ফোর প্লাস ফোর ইকুয়াল এইট, অর্থাৎ এফ ইনভার্স মাইনাস টু ইকুয়াল এইট। যেহেতু দুটা প্রশ্ন ছিল, দুইটা অংশ, এইটার উত্তর হচ্ছে থার্টিন আর এটার উত্তর হচ্ছে এইট। তো পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন আসে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার একটু এটা নিয়ে আলোচনা করি, গ নাম্বার ছিল এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করে চলকের মান থ্রি এবং মাইনাস টু বসে মান নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে প্রথমে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করা শিখলাম, মূল ফাংশনটা লিখলাম,
বিপরীত ফাংশনকে বের করতে গেলে সবসময় ধরতে হয় এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, এটা যে ওয়াই ধরতে হবে সবসময় তা নয়, অনেক কিছু ধরা যায়, কেউ পি ধরতে পারে, এম ধরতে পারে, তারপর উভয় পাশে এফ ইনভার্স দ্বারা গুণ করলাম, গুণ করে এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই হয়ে গেল। এইবার এখানে মূল ফাংশনটাকে এফ অফ এক্স এর জায়গায় এই যে ওয়াই আমরা বসালাম, ওয়াই বসালাম, তারপর ডান পাশে আমার যা ছিল, ডান পাশে যা ছিল তাই লিখলাম, যেহেতু বর্গমূল ছিল সেহেতু উভয় পক্ষে বর্গ করলাম, এখানে অবশ্যই লেখা ভালো বর্গ করে পাই, তো বর্গ করার পর এরকম হলো। তারপরে এক্স এর যেহেতু মান অর্থাৎ এক্সটাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম, বাকিগুলোকে ডান পাশে পাঠাই দিলাম, আমরা এক্স এর পরিবর্তে এই যে এক্স এর পরিবর্তে এফ ইনভার্স মাইনাস এফ ইনভার্স ওয়াই লিখলাম। যদি পরীক্ষায় বলতো যে মূল ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে আমরা এখান থেকে এটা শেষ করে দিতাম, এটাই উত্তর। কিন্তু যেহেতু প্রশ্নে মান চাওয়া হয়েছে, সুতরাং আমরা মানটা বসা মান বসালাম এখানে থ্রি, এখানে থ্রি বসালাম, এই যে এখানে থ্রি বসালাম, এ পাশেও থ্রি বসে হিসাব বিকাশ করে থার্টিন হলো, আবার এখানে ছিল যে এটা মাইনাস টু, এই জন্য আমরা এখানে মাইনাস টু বসালাম, মাইনাস টু বসে এটার উত্তর হয়ে গেল এইট। তো আজকে আমরা কি শিখলাম, আমরা ডোমেন নির্ণয় শিখলাম বর্গমূল আকারে ফাংশনের, আবার ওই কোনো ফাংশনটা এক এক ফাংশন কিনা সেটাও শিখলাম, আবার কোনো একটা ফাংশনের ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করা শিখলাম, এবং বিপরীত ফাংশন নির্ণয় করে যে কোনো চলকের যে কোনো মান দিয়ে মান বিপরীত ফাংশনের মান বের করাও আমরা শিখলাম। আমি আশা করতেছি তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পেরেছ। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু লিখে নাও। তো আমরা প্রথম এক নম্বর সমস্যাটার সমাধান শিখলাম, এখন আমরা দুই নম্বর সমস্যাটার দিকে একটু তাকাও। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ আর থেকে আর এ এবং জি আর থেকে আর, ফাংশন দয় এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এবং জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে, এটা তার সঙ্গে প্রথমে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে এফ এর ডোমেন নির্ণয় করো, ঠিক এটাতে ছিল এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, এখানে এক্স থাকতে পারে, এখানে এক্স নাও থাকতে পারে, একই, তাহলে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন এর আগে ফাংশনটা ছিল বর্গমূল, কিন্তু এখানে ফাংশনটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে থাকলে ফাংশনের ডোমেন নির্ণয়টা একটু আলাদা, সেটা আমরা এখন শিখব। আচ্ছা আমি এটা মিশিয়ে দিচ্ছি, আবার প্রশ্নটার দিকে তাকাও, এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো অর্থাৎ ভগ্নাংশ ফাংশনের ডোমেন নির্ণয়ের কৌশল। আমি আগে সমস্যাটা লিখি, দুই নম্বরের দুই ক, ফাংশনটা ছিল এরকম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এই ফাংশনটা ভগ্নাংশ আকার, তাহলে ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন থাকে এটার যদি ডোমেন বের করতে বলে, তাহলে এর হরটা জিরোর সমান হবে না, অর্থাৎ নিচে যদি জিরো হয় তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, যেহেতু ডোমেন জিনিসটা কি এক্স এর মানে, যে সমস্ত এক্স এর মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত সেই মানগুলি হচ্ছে ডোমেন, তো সুতরাং নিচে যদি কখনো জিরো হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তো সুতরাং এটা মনে রাখতে হবে ভগ্নাংশ থাকলে হরটা সমান নট ইকুয়াল জিরো ধরতে হবে, অর্থাৎ তাহলে ধরি এফ অফ এক্স বিলংস আর, এখানে লিখতে হবে যদি
এবং কেবল যদি x মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো। অর্থাৎ এখন আমরা দেখি যে মাইনাস ওয়ানটা ওই পাশে পার করে দেই ওয়ান, অর্থাৎ এখানে x এর মান ওয়ান বাদে বাকি সব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে আমরা এখন এটার ডোমেনটা লিখব এভাবে যে অতএব ডোমেন ডোমেন এফ ইকুয়াল আর মাইনাস ওয়ান। এখানে একটা মনে রাখতে হবে যে ভগ্নাংশ যদি থাকে তাহলে যে মানটার জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হলো না, অর্থাৎ এখানে এক্স এর মান ওয়ান না ওয়ান বাদে বাকি মানগুলোর জন্য, সেটা বোঝানোর জন্য আমরা এক কথায় লিখে ফেলছি আর মানে হলো বাস্তব সংখ্যা। পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সেখান থেকে ওয়ান বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটাই হলো এই ফাংশনের ডোমেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি অঙ্কটা করলাম এতদূর পর্যন্ত যদি আসি আর এইটুকু যদি না লিখি তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এটা উত্তর লেখা যায় তো এটা উত্তর লেখাটাও ভালো। তাহলে আমরা লিখলাম যে আর থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে বাকি সব নাম্বারগুলা বাস্তব সংখ্যা সেগুলি হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে প্রথম প্রথম এক নম্বর সমস্যাটা ছিল বর্গমূলওয়ালা, আর দুই নম্বর সমস্যাটা ছিল ভগ্নাংশওয়ালা। এছাড়াও আরও বর্গমূল এবং ভগ্নাংশ সমৃদ্ধ ফাংশন আছে, সেগুলোর ডোমেন নির্ণয়ের কৌশল আলাদা, ওগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমি আশা করি তোমরা এই ধরনের ফাংশনের বর্গমূল এই ধরনের ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবে। তোমরা একটু এটা উঠে নাও। আচ্ছা আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার খ নম্বর প্রশ্নের দিকে একটু দেখো যে থ্রি ইন্টু এফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তো আমরা যদি এই থ্রিটাকে বাদ দেই এফ ইনভার্স এক্স, অর্থাৎ ফাংশনটাকে বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন নির্ণয় করা আমরা আগের সমস্যাতে শিখলাম, সেইটার সাথে থ্রি গুণ করতে হবে, গুণ করে ইকুয়াল এক্স লিখে আমাদের সমাধান করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন তৈরি নির্ণয় করা শিখি। তাহলে খ নাম্বার দেখো, দুইয়ের খ এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে যেভাবে নির্ণয় করলাম আগে ঠিক একই নিয়মে করে যেতে হবে। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, আমি একবার লিখতেছি এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। অর্থাৎ এখানে এফ অফ এক্স ইকুয়াল আমরা ওয়াই লিখব। সুতরাং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান। আচ্ছা এখানে এফ অফ এক্স জায়গায় ওয়াই বসালাম আর ডান পাশে যা ছিল আমি তাই লিখলাম। এখন আমাকে এইখান থেকে এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে। তো আমি আর আড়ি গুণ করি, এটাকে এই পাশে গুণ করে দিই টু এক্স প্লাস টু, বা এখানে গুণ করি এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। তাহলে এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসি, এক্স সমৃদ্ধ এক্স ওয়াই মাইনাস টু এক্স, এই পাশে টু প্লাস ওয়াই, তাহলে এক্স কমন নেই, ওয়াই মাইনাস ওয়ান সরি ওয়াই মাইনাস টু ইকুয়াল টু প্লাস ওয়াই। অর্থাৎ এখানে এক্স কমন নেওয়া হলো ওয়াই মাইনাস টু। এইবার শুধু এক্স থাকবে বামে, বাকিগুলো ডান পাশে পাঠায় দেয় টু প্লাস ওয়াই ওয়াই মাইনাস টু। তাহলে এক্সের জায়গায় আমি এফ ইনভার্স ওয়াই লিখবো,
f inverse y equal 2 plus y y minus 2 অতএব আমি এটাকে চলক চেঞ্জ করে দিব অর্থাৎ যেখানে y আছে সেখানে শুধু x লিখতে হবে তো আমি একটু উপরে লিখি এই যে y এর জায়গায় শুধু x লিখব এখানে f ইনভার্স x 2 প্লাস x x মাইনাস 2 y এর জায়গায় x লিখলাম অর্থাৎ চলক পরিবর্তন করে দিলাম তো আমরা বিপরীত ফাংশন নির্ণয় করলাম অর্থাৎ এইটুকু অংশের কাজ হয়ে গেল এখন এই শর্তটা প্রয়োগ করতে হবে এখন আমি লিখি যে শর্ত মতে বা শর্তানুসারে বা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে 3 f ইনভার্স x ইকুয়াল x তাহলে এখানে 3 হবে এই মানটা এখান থেকে আমি নেই 2 প্লাস x x মাইনাস 2 ইকুয়াল x গুণ হবে 3 টাকা গুণ 3x এইটা এখানে এই ওই পাশের দ্বারা গুণ হবে x মাইনাস 2 তারপর 6 প্লাস 3x x স্কোয়ার মাইনাস 2x এই সমীকরণটার জন্য সমাধান করতে হবে তাহলে আমাকে সমীকরণ আদর্শ আকারে প্রয়োগ করতে হবে অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 6 প্লাস 3x x স্কোয়ার মাইনাস 2x 3x মাইনাস 6 ইকুয়াল 0 অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল 6 এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করে 5 হয় এবং গুণ করে 6 হয় তাহলে 5 আর 1 যদি আমরা নেই না 6 1 যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে একটু লক্ষ্য করে হিসাব মিলাইতে হবে তো প্লাস মাইনাস 6x প্লাস এক্স হিসাব করলে মাইনাস 5x হয় অর্থাৎ এর উৎপাদকের নিয়ম x মাইনাস 6 প্লাস 1 কমন নিলাম x মাইনাস 6 ইকুয়াল 0 বা x মাইনাস 6 ইকুয়াল x প্লাস 1 অতএব অতএব x মাইনাস 6 ইকুয়াল 0 অথবা x প্লাস 1 ইকুয়াল 0 বা এটা x ইকুয়াল 6 হয় অথবা x ইকুয়াল মাইনাস 1 হয় তাহলে এখানে x এর দুটা মান আমরা পাইলাম একটা মাইনাস 1 এবং একটা 6 প্রশ্নটার দিকে একবার তাকাও যে এই শর্ত সাপেক্ষে x এর মান নির্ণয় করো আমরা প্রথমে বিপরীত ফাংশন বের করছি বিপরীত ফাংশন বের করে ওই শর্ত প্রায় এখানে প্রয়োগ করছি করে আর আর গুণ করে এখান থেকে সমীকরণের আদর্শ আকারে সাজানোর পর উৎপাদকের বিশ্লেষণ করে x এর মানটা নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো তো ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য সমস্যা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ